তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ইস্যুতে মজুরি চতুর্থ সভা হবে আগামী বাইশ অক্টোবর মজুরি হার প্রণয়ন ও তৃতীয় সভার কার্য বিবরণী উপস্থাপন সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এতে এর আগে তিনটি সভা করলেও মজুরি নির্ধারণের সিদ্ধান্তে আসতে পারেনি কোনো পক্ষই ন্যূনতম মজুরি তেইশ হাজার টাকা ও মূল মজুরি পঁয়ষট্টি শতাংশ নির্ধারণ এবং প্রতি বছর দশ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই খাতে শ্রমিকরা দুই সালে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম আট হাজার টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড গঠন করে সরকার তারপর থেকে এখন পর্যন্ত আর বেতন বাড়ানো হয়নি শ্রমিকদের